ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ কর্মকর্তা। এরপর সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন বাংলা ছবির জনপ্রিয় নায়ক। তিনি আর কেউ নন, ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রিয়াজ, পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক। জনপ্রিয় ও রোমান্টিক নায়ক রিয়াজের আজ জন্মদিন। ১৯৭২ সালের ২৬ অক্টোবর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন রিয়াজ। চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় রিয়াজের। পরে ১৯৯৭ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন তিনি। এরপর সালমান শাহের মৃত্যুতে যে শূন্যতা দেখা দেয়, প্রযোজক ও পরিচালকরা রিয়াজকে বেছে নেন সেই শূন্যতা পূরণের প্রচেষ্টায়। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তাও পান রিয়াজ। তবে পরে নানা কারণে সেই জুটি ভেঙে গেলে পূর্ণিমার সঙ্গেও জুটি বেঁধে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ। তার ব্যবসা সফল ও জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে নারীর মন, বিয়ের ফুল, এই মন চাই যে, হৃদয়ের আয়না, প্রাণের চেয়ে প্রিয়, প্রেমের তাজমহল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সাবধান, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, খবরদার, লাল দরিয়া, মিলন হবে কতদিনে, শাস্তি, কি জাদু করিলা, হাজার বছর ধরে, পাগল তোর জন্য সহ অসংখ্য সিনেমা। এছাড়াও ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ। কলকাতার সঙ্গে বেশ কিছু যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে ৯০ দশকে রিয়াজকে। তার অভিনীত সাম্প্রতিকতম চলচ্চিত্রগুলো হল সুইটহার্ট ও কৃষ্ণপক্ষ। বর্তমানে তিনি দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন ছবিতে কাজ করছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। চলচ্চিত্রগুলো হল দুই দুয়ারি, দারুচিনি দ্বীপ ও কি জাদু করিলা। বর্তমানে স্ত্রী তিনা ও একমাত্র কন্যা আমিরাকে নিয়ে সুখের সংসার রিয়াজের। জন্মদিনে বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ককে সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে রইল প্রাণ ঢালা অভিনন্দন। সিটি নিউজ ঢাকা, নিউজ ডেস্ক।